রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 120তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী জীবনানন্দ উৎসব। ঝালকাঠির সুগন্ধা বিষখালি আর ধানসিঁড়ি নদীর মোহনার কাছে ইকোপার্কে সোমবার বিকেলে উৎসব শুরু হয়। ঝালকাঠির জেলা প্রশাসন প্রথমবারের মতন কবির জন্মদিনে এ উৎসবের আয়োজন করে। উৎসব উপলক্ষে অনুষ্ঠান চত্বরে বসে মেলা, 35টি স্টলে বিভিন্ন ধরনের বই, কারু ও চারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিশু কিশোর এবং শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে এ উৎসবে। কবির কবিতা ও জীবনী নিয়ে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা করা হয়। 3টি গ্রুপে মোট 350 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। প্রথম দিনের অনুষ্ঠান শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে এ উৎসব শেষ হচ্ছে। আশিকুল ইসলাম আবির, হ্যালো ডট বিডি নিউজ 24.com।